আপনিও কি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান? আপনিও চান যে বাংলাদেশের ভিতরে আপনাকেও কেউ এক নামে চিনুক? এরকম যদি সাকসেসফুল ইউটিউবার আপনি হতে চান তাহলে বর্তমানে রোস্টিকের মতো ইজি মেথড আর কোথাও নাই। আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট বস্তির কিছু পোলাপানের মতো গালিগালাজ শিখতে হবে। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক। অল্প সময়ের জন্য গাইস, ভিডিওটা অল্প সময়ের জন্য হলো, ভিডিওটাতে কিন্তু আজকে আগুন জ্বলবে। গাইস আজকের ভিডিওতে কোনো গালাগালি করবো না, চোখ কান খোলা রেখে ভিডিও দেখে শুরু করো। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। কারণ গাইস এই গান শুনে বলতেছে আমরা রুস্টাররা নাকি বস্তি থেকে উঠে আসছি। গাইস এই বুকে শুধু বলতেছে বাংলাদেশের রুস্টাররা নাকি মেয়েদেরকে রুস্ট করতেই পারে না, আবার সে বলতেছে বাংলাদেশের রুস্টাররা নাকি শুধু মেয়েদেরকেই রুস্ট করে। ভাই ই কোন ব্র্যান্ডের গাঁজা খাই আমার একটু বললো তো। গাইস এই গান শুনে বলতেছে আমরা নাকি শুধু মেয়েদেরকে নিয়ে রুস্ট করি, মেয়েদেরকে রুস্ট করলে আমরা বেশি ভিউ পাই। তো বাংলাদেশের রুস্টারদের চ্যানেলের ভিতরে যদি একটু ভুল করে ঢোকেন তা সেখানে শুধু মেয়েদের থাম্বনেল বাদে আর কিছুই দেখতে পারবেন না, কারণ বাংলাদেশের এই সস্তা রুস্টাররা বুঝে গেছে কিভাবে বেশি ভিউজ পাওয়া যায়, কিভাবে বেশি ইনকাম করা যায়। এন্ড ভিডিও ও এখন চলো গাইস আমরা গান্স গেমারের চ্যানেলটা থেকে একটু ঘুরে আসি। গাইস এখন আমরা চলে আসছি গান্স গেমারের চ্যানেলে। গান্স গেমারের চ্যানেলে ঢুকলে দেখবা ম্যাক্সিমাম ভিডিও এই গরিবের রানীকে নিয়ে। দেখো গাইস যত টামরা আছে সবই এই গরিবের রানীকে। গাইস আমার কথা হচ্ছে এখন এইটা, আমরা রুস্টার রান্না ভিডিও ক্রিয়েট করি মেয়েদেরকে নিয়ে বেশি ভিউ পাওয়ার জন্য। আর এই গান্স গেমিং যখন তার ভিডিওতে গরিবের রানী মেয়েটাকে আইন না দুজনে মিলে নেকামো শুরু করে, সেটা কিসের জন্য? কথাটাই তো বাংলাদেশি আমাদের অশিক্ষিত মূর্খ সরি মাদার রুস্টাররা জানে না। গাইস এই গান্স গেমার বলছে আমরা রুস্টাররা নাকি অশিক্ষিত মূর্খ, এখন আমরা দেখি কে অশিক্ষিত কে মূর্খ। গাইস এখন আমরা চলে আসছি গান্স গেমারের চ্যানেলে। এখানে একটা ভিডিও দেখো রুস্টার গেমিং এর সাথে, আর সেই ভিডিও তার মেয়ে লিখছে একবার মলে 20টা কাঁচা করিস খেতে হবে। গাইস 20 মরিচের জায়গায় লিখছে করিস। গাইস এখন মূর্খটা গেলা তোমরাই বলো। গাইস এখন আমরা কথা বলবো কমেন্ট নিয়ে। ফ্রি ফায়ার কমিউনিটিতে যত গার্লস স্ট্রিমার আছে তাদের লাইভ স্ট্রিম দেখতে কিন্তু যায় গ্রামের চাচাতো ভাইরা, কারণ গ্রামের চাচাতো ভাই একটু বেশি লুচ্চা হয়, তাদের এখন আর বিপিএন অন করে আর জনিয়াং খেলে ভিডিও দেখতে হয় না। এই গার্লস স্ট্রিমার লাইভ স্ট্রিম দেখে তারা হ্যান্ডেল মারে, আর এই হ্যান্ডেল মারার সময় তো উল্টাপাল্টা কথা বলবে, কমেন্ট সেকশনে যায় তো উল্টাপাল্টা কথা বলবে। আর গার্লস স্ট্রিমারদের কাজ হইতেছে সেই কমেন্টগুলো ইগনোর করা, তুমি লাইভ স্ট্রিমে থাকে সেই কমেন্টগুলো কেন পড়বা? আর এটা নিয়ে রুস্টাররা কিছু বললেই রুস্টাররা অশিক্ষিত মূর্খ বোকাচোদা। আর এই গান্স গেমার গার্লস স্ট্রিমারদেরকে একটা কথা বলছে, আমরা যে রুস্ট করার সময় তাদেরকে গালাগালি করি তারা গিয়ে মামলা করতে। অ্যান্ড বড় ভাই আপনি হয়তো একটা কথা বলে গেছেন, বর্তমানে বাংলাদেশে ফ্রি ফায়ার গেমটা কিন্তু আনবেন, আর সেই গেমটাই আনলিগালভাবে ভিপিএন ইউজ করে প্রত্যেক দিন লাইভ স্ট্রিম করতেছে কিছু গার্লস স্ট্রিমাররা, তখন কি হবে বড় ভাই বুঝতে পারতেছেন? ওরূপে বোকাসুদা আর কিছুদিন পরে চুরি হাতে তালি বাজায় বাজায় রোডে ঘাটে ঘুরবে এরকম মাদারচোদরা। এন্ড গাইস মেয়েরা তো ন্যাকামো করবে, কারণ ন্যাকামো করাটা মেয়েদের জাতীয় স্বভাব, আর সেই ন্যাকামোর লেভেলটা যখন হাই হয়ে যায় তখন তো আর মানা যায় না। আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই এই গরিবের রানী তার কথাগুলো মুখ দিয়ে বের করে নাকি পাতল দেশ দিয়ে বের করে সেটা নিয়ে। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই ইয়ে মজাক হো রাহা এক সেকেন্ড ইয়ার মজাক হো। এখন আমি পার্সোনালি গান্স গেমারকে বলতেছি রুস্টিং শিখাবেন আমাদেরকে। এন্ড বড় ভাই দাওয়াত রইলো, নেক্সট ভিডিওটা দেখার লাগিয়া। গাইস কি করতেছি কি তোমরা? আর কত আলসেমি করবা, এবার ফ্যান্টা নিচাতে হাতটা বাই করে সাবস্ক্রাইবটা করো একটু কষ্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো, অ্যান্ড এক অন্তত একটা কমেন্ট করো। সবাই ভালো দেখো, বাই।